কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের প্রথম কোর কমিটির বৈঠকে অনুপস্থিত রবীন্দ্রনাথ ঘোষ অনুগামীরা। কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের প্রথম কোর কমিটির বৈঠকে অনুপস্থিত রবীন্দ্রনাথ ঘোষ অনুগামীরা। বহু চর্চিত কোচবিহার তৃণমূল কংগ্রেসের কোর কমিটির প্রথম বৈঠক হলো আজ। এদিন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি পার্থপ্রতিম রায়ের বাড়িতে এই কোর কমিটির প্রথম বৈঠক হয়। তবে উল্লেখযোগ্যভাবে এই কোর কমিটির বৈঠকে থাকতে দেখা গেল না রবীন্দ্রনাথ ঘোষ অনুগামীদের। এদিনের এই বৈঠকে রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ চন্দ্র অধিকারী, দিনহাটার বিধায়ক উদয়ন গুহ, কোচবিহার জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি কমলেশ অধিকারী, জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ আব্দুল জলিল আহমেদ, জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ সুচিস্মিতা দেবশর্মা, বর্ষীয়ান তৃণমূল কংগ্রেস নেতা নিরঞ্জন দত্ত সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। তবে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটিতে নাম থাকা সত্ত্বেও উল্লেখযোগ্যভাবে এই বৈঠকে উপস্থিত ছিলেন না রবীন্দ্রনাথ ঘোষ অনুগামী হিসেবে পরিচিত কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন, সিতাই বিধানসভা কেন্দ্রের বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া, উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের সহ চেয়ারম্যান বিনয় কৃষ্ণ বর্মন, জেলা আইএনটিটিউর সভাপতি পরিমল বর্মন। কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি পার্থপ্রতিম রায় বলেন, মূলত কোচবিহার জেলায় আগামী দিনে তৃণমূল কংগ্রেস কীভাবে কাজ করবে সে বিষয়ে এই কমিটির বৈঠকে আলোকপাত করা হয়। পাশাপাশি তৃণমূল কংগ্রেস সরকারের আগামী 5 তারিখ তৃতীয় বর্ষের প্রথম বছর পূর্ণ করল, আর সেই উপলক্ষে বিভিন্ন ব্লকে অভিনন্দন ও বিজয় মিছিল করা হবে বলে সুস্পষ্ট করেন সভাপতি পার্থবাবু। এছাড়া বিভিন্ন ব্লকের এখনও ব্লক সভাপতি নেই, সেই বিষয়টির ওপর গুরুত্ব দিয়ে অবিলম্বে ব্লক সভাপতি ঘোষণা করা হবে বলেও জানান তিনি। কোর কমিটির অনেকের অনুপস্থিতি নিয়ে জেলা সভাপতি বলেন, কমিটি আমরা তো কিছুদিন আগে পেয়েছি, আজকে প্রথম মিটিং ডাকা হয়েছে। বেশ কয়েকজন আসতে পারেনি, আমাদেরকে জানিয়েছে তাদের অসুবিধার কথা, হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে আগামীকাল। তো বিষয়টা হলো যে মূলত আজকে আমরা আলোচনা করেছি আগামীকাল 5 তারিখ মা মাটি মানুষের সরকারের তৃতীয় টার্মের প্রথম বর্ষপূর্তি। তো আমরা আজকে একটা সিদ্ধান্ত গ্রহণ করলাম যে জেলার প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত এলাকায় আমরা একটি করে মিছিল করব মা মাটি মানুষকে ধন্যবাদ জানিয়ে। আর দ্বিতীয়ত আমাদের সাংগঠনিক কর্মসূচিগুলো আমরা শুরু করব, ব্লক ধরে ধরে সাংগঠনিক সভা কলকাতায় আগামীকাল নেত্রী মিটিং আহ্বান করেছেন, সেই মিটিংয়ে তিনি কী নির্দেশ দিচ্ছেন সেটার উপর তাকিয়ে রয়েছে। আমরা শুনতে পাচ্ছি জনসংযোগ কর্মসূচি শুরু হবে, সেটার কী ধরনের হবে সেই গোটা বিষয়টা আমরা ওয়াকিবহাল হব, তার পরবর্তী পদক্ষেপ আমরা গ্রহণ করব। কিন্তু আমরা আজকে কোর কমিটিতে সিদ্ধান্ত করেছি যে ওই কর্মসূচির পাশাপাশি আমরা ব্লকে ব্লকে একটি করে সাংগঠনিক সভা করব। আর কিছু কিছু জায়গায় আমাদের অঞ্চল সভাপতি নেই, আমরা সেই অঞ্চল সভাপতিগুলো খুব শীঘ্রই ঘোষণা করে দিচ্ছি। আজকেও 1-8টি আমরা ঘোষণা করব, এরপরেই ব্লক সভাপতির সঙ্গে মিটিং রয়েছে, সেই মিটিংয়ের পরে আমরা 1-2টি জায়গায় অঞ্চল সভাপতি আমরা ডিক্লেয়ার করব। আর আর আমাদের যারা দলের এমএলএ রয়েছেন আমরা সেই এমএলএদের সঙ্গে কথা বলে সেই এলাকায় যাবতীয় সিদ্ধান্ত গ্রহণ করব সাংগঠনিক ক্ষেত্রে। বাকি ক্ষেত্রে ব্লক সভাপতি এবং কোর কমিটির যারা সদস্য রয়েছে, গুরুত্বপূর্ণ নেতৃত্ব রয়েছে, তাদের সঙ্গে কথা বলেই সাংগঠনিক কর্মসূচিগুলো গ্রহণ করা হবে। কতগুলো গ্রাম পঞ্চায়েতে এই মুহূর্তে দলের অঞ্চল সভাপতি নেই? অঞ্চল সভাপতি নেই এই রকম সংখ্যাটা মাথা ভাঙা, বিধানসভার কোনোটাতেই অঞ্চল সভাপতি নেই, নাটাবাড়ির ক্ষেত্রে 1-2টি জায়গায় অঞ্চল সভাপতি নেই, শীতলকুচি ব্লকের 8টি ব্লকে সভাপতি নেই। আর আজকে দেখা যাচ্ছে যে মেনলি কিন্তু আপনাদের সিদ্ধের চেয়ারম্যান তিনিও নেই, তারপরে আপনার বিরোধিত করে এসেছিল রবি ঘোষ তিনিও নেই, বেশ কয়েকজন যারা জগদীশ বর্মা বসুনিয়াও নেই। জগদীশ দাসের কথা হলো তিনি বেরিয়েছেন মিটিং, মিটিংয়ে বেরোনোর ঠিক আগ মুহূর্তে তার প্রেশারটা দারুণভাবে ফল করেছে, তিনি ডাক্তার দেখাচ্ছেন। আর গিরীনবাবুকে বলা হয়েছিল, আমি শুনলাম তিনি হঠাৎ করেই গতকাল কলকাতা গিয়েছেন, বাকিদের সঙ্গে কথা হয়েছে, তারা বিভিন্ন কারণে আসতে পারেনি, কিন্তু তারা সকলে রেসপন্স করেছে, নিশ্চিতভাবে জানানো হয়েছে ইচ অ্যান্ড এভরি ওয়ান। মানে সবাই কি তাদের না আসার কারণ জানিয়েছে আপনাকে? 2-3 জন জানিয়েছে, বাকিরা হয়তো জানাবে। দিনহাটা বিধানসভা কেন্দ্রের বিধায়ক উদয়ন গুহ বলেন, প্রশ্ন হলো কোর কমিটিতে সেটা সাংবাদিকদের বলব, আলোচনা হয়েছে যে সিদ্ধান্তগুলো হয়েছে সেগুলো পরে পরবর্তীকালে সাংবাদিকরা জানতেই পারবে, এমনি কোনো অসুবিধা নেই। মূলদাদার সাথে অনেকেই তো আসেনি দেখা যাচ্ছে, নানা সমস্যা আছে, কালকে ঈদ গেছে, খাওয়া দাওয়া এদিক ওদিক হয়েছে, দলের চেয়ারম্যানও নেই,
চেয়ারম্যান জরুরি ডাক পেয়ে কলকাতায় গেছেন, কোর কমিটিতে সকলে মেম্বার, কোর কমিটিতে সকলে মেম্বার। প্রসঙ্গত, কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির তালিকা নিয়ে ইতিমধ্যেই বহু জল্পনা তৈরি হয়েছে। কেউ কেউ এই কোর কমিটির তালিকায় বৈধতা নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেছেন। তারপর আজ এই কোর কমিটির প্রথম বৈঠক, তবে উপস্থিত নেই অনেক সদস্যই, যা নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে। এখন এই পর্যন্তই, পরবর্তী সমস্ত খবরের জন্য অবশ্যই চোখ রাখুন খবরিয়া 24 এর পর্দায়। নমস্কার। আবার বাংলায় যোগাযোগ রাখার মতো ম্যানেজার সহ সমস্ত রকম সুবিধা প্রদান করা হয়। অত্যন্ত স্বল্প মূল্যের প্যাকেজে ভর্তির ব্যবস্থা রয়েছে, তাই আর দেরি না করে এখনই ভর্তি হতে যোগাযোগ করুন 8904864131 অথবা 6263163783 অথবা 9734577162 এই নাম্বারগুলিতে।